হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি দেখাবো কীভাবে একটি ক্রিকেট বল ডিজাইন করতে হয় সলিডওয়ার্কের মাধ্যমে। তো চলুন দেখি। তো আমরা ফাইল থেকে নিউতে গেলাম, যাওয়ার পরে আমরা একটি স্কার্স করব। তো সবার আগে আমাদের একটি প্লেন সিলেক্ট করা লাগবে, তো প্লেন সিলেক্ট করলাম, দেন স্কার্স দিলাম। আমাদের এখানে একটি কি করা লাগবে, লাইন বানানো লাগবে। তো একটি লাইন দিলাম, এখন এই লাইনটিকে এই যে অরিজিনের সাথে মিড পয়েন্ট অ্যাড করতে হবে। তো দেখেন কীভাবে করি, প্রথমে আপনারা এই লাইনে উপর একটি ক্লিক দিবেন, তারপরে কন্ট্রোল চেপে এই অরিজিনের মিডিলে ক্লিক দিবেন, দিয়ে দেখবেন এখানে মেকে মিড পয়েন্ট, তো এটার উপরে ক্লিক দিবেন। ওকে, তো এখন আমরা এর একটি ডাইমেনশন দিব, তো স্মার্ট ডাইমেনশনে ক্লিক দিলাম, তারপরে এখানে আমরা নিব কত, 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি নেওয়ার পরে ওকে দিয়ে আমরা একটি ট্যানজেন্ট আর্ক, ঠিক আছে, এই যে ট্যানজেন্ট আর্ক, তো আমরা ট্যানজেন্ট আর্কটি নিব। ট্যানজেন্ট আর্কটি আঁকাবো, তো আঁকানোর পরে দেখবেন এটা অটোমেটিক্যালি ফুললি ডিফাইন হয়ে গেছে। তো এখন কি করব, আমরা এখান থেকে এক্সিট দিব। এক্সিট দেওয়ার পরে ফিচার্সে যাব, ফিচার্সের পরে রিভলভ বস অ্যান্ড বেস। তো রিভলভ বস অ্যান্ড বেস এখানে দেখেন অ্যাক্সিস অফ রেভলিউশন চাচ্ছে, তো কোন অ্যাক্সিসের উপরে ডিপেন্ড করে এটা 360 ডিগ্রি ঘুরবে। ওকে, তো আমরা এই অ্যাক্সিসের উপরে ডিপেন্ড করিয়ে এটাকে 360 ডিগ্রি রোটেট করাবো। তো ওকে, এটার উপর ক্লিক দিলাম, দেখেন এটা 360 ডিগ্রি রোটেট হয়ে গেছে। তো আপনি এখানে ডিগ্রি কমাতেও পারেন, বাড়াতেও পারেন। তো কমালে কী হবে আমি বলি, দেখেন এখানে যদি আমি 180 দিই, এটা হাফ হয়ে গেল, দেন 360 ফুল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন আমরা জানি কি বলের ভিতরে কি থাকে, বলের ভিতরে কিন্তু ফাঁকা থাকে। তো আমরা ফাঁকা বানাবো কীভাবে, তো এটা কিন্তু এখন আছে পুরো একটা নিরেট, ঠিক আছে। তো এখন আমরা এর ভিতরে একটি হোল তৈরি করব। ফাঁকা বানাবো কীভাবে, এখানে থিনে ক্লিক করবেন, দেন থিনে ক্লিক করার পরে যদি না আসে তবে এখানে ডিরেকশন আপনার চেঞ্জ করে দিবেন। ওকে, তো ডিরেকশন চেঞ্জ করার পরে এখানে আপনি একটি ডাইমেনশন দিবেন, তো যতটুক আপনি ওর ভিতরে ফাঁকা চান, থিন চান আর কি। তো আমি এখানে দেখ 1.5, ওকে আমি 1 দিলাম। তো দেখেন এর ভিতরে এখন ফাঁকা হয়েছে কি না সেটা আমরা দেখি। তো কীভাবে দেখব, এখানে দেখেন আপনারা সেকশন ভিউ, তো সেকশন ভিউতে ক্লিক দিবেন, এই যে দেখা যায়, দেখছেন এখানে ফাঁকা, পরে ফাঁকাটুকুও চলে যাবে, এটুকুও চলে যাবে। তো চলেন এখন বলের পাশ দিয়ে যে দাগটা থাকে, ঠিক আছে, একটু চওড়া যে দেওয়ার দাগটা থাকে সে দাগটা আমরা তৈরি করি। তো দেখেন কিভাবে তৈরি করি, তো ওটা তৈরি করার জন্য আমাদের কিছু লাইন দেখা লাগবে এর ভিতরে, তো দেখে আমাদের করা লাগবে, না তা না হলে এটা আর কি সঠিকভাবে বানানো হবে না। আমরা এখানে হিডেন লাইন ভিজিবল করি। ওকে, তো এখান থেকে আমরা ফ্রন্ট রাইট প্লেন নিই, দেন এটা স্কার্স করি, স্কার্স করার পরে এখান থেকে লাইন নিই। তো লাইন নেওয়ার পরে এটাকে আমরা হরিজন্টাল করে দিই, দেন এটার একটি ডাইমেনশন নিই। তো ডাইমেনশন দিলাম 4 ইঞ্চি।
তোমার মনে হয় এটা 3 দিলে বেটার হবে, তোমরা 3 ইঞ্চি দিয়ে ওকে দেন এখান থেকে বের হই। এবার ফন্টে যাই, স্কারস নরমাল টু দেন এগেন আরেকটি লাইন নি, এটাকে হরিজেন্টাল করি। এখন এটার ডাইমেনশন দিয়ে ফেলি 3 ওকে। এখন আমাদের টপ প্লেনে যেতে হবে, তো এখান থেকে আমাদের বেরোতে হবে, বেরোনোর পরে টপ প্লেন স্কার্স নর্মাল টু। এখন আমরা এখানে একটি রেক্ট্যাঙ্গেল আঁকবো, তো কি রেক্ট্যাঙ্গেল, এটা সেন্টার রেক্ট্যাঙ্গেল হবে। তো এখান থেকে দেখেন এই যে এখানে দেখেন ঠিক আমার মাউসের কার্সারটা যেখানে আছে এখানে দেখেন বৃত্তর সাথে যখনই আমি মিল খাওয়াচ্ছি তখনই দেখেন ওখানে একটি সিম্বল চলে আসতেছে, তো ওটা হচ্ছে রিলেশন, জিওমেট্রিক রিলেশন। তো এটা না আসা পর্যন্ত আপনারা কিন্তু মাউস ছাড়বেন না, ঠিক আছে? তো এটা আসলে ছেড়ে দিবেন। দেন এখানে দেখেন এটা কিন্তু ফুল ডিফাইন না, তো আমার ফুল ডিফাইন করতে গেলে এখন কি করতে হবে, তো এখান থেকে আপনারা এই যে ডিসপ্লে অ্যান্ড ডিলেট রিলেশন এখানে যাবেন, তো ফুললি ডিফাইন স্কেচ ক্লিক করবেন, দেন এখান থেকে ওকে করবেন। দেখেন এটা ফুললি ডিফাইন হয়ে গেছে। এখন কি করবেন, এখন আমাদের করতে হবে এখান থেকে বের হতে হবে, দেন স্কার্স স্কার্স থেকে এখানে এই যে ডাউন অ্যারো চিহ্ন এখান থেকে আপনারা 3D স্কেচে ক্লিক করবেন। তো 3D স্কেচে ক্লিক করার পরে কি করবেন, এখান থেকে স্প্লাইন এখান থেকে এটা নেবেন, তো এটা একটু মনোযোগ সহকারে দেখবেন, তা না হলে আপনারা কিন্তু গুলিয়ে ফেলবেন। তোমরা এখান থেকে এক স্প্লাইনটা নিই, নেওয়ার পরে এখানে যে বিন্দুটা এখান থেকে এখানে যাই, এখান থেকে এখানে, দেন এখান থেকে আমরা এটাই এখান থেকে আবার এটাই যাই, দেন এখান থেকে এটাই। তো আমরা যেখান থেকে শুরু করেছি ঠিক সেখানে যাই আবার শেষ লাগাবো। তো আমরা দেখেন এখানে কিন্তু শুরু করছিলাম, তো এখানে আমরা আবার শেষ লাগালাম ওকে। তো এই যে আমাদের বলের উপরে যে দাগগুলো থাকে সেই দাগের শেপটা আঁকালাম, এখন ওখানে দাগ দিতে হবে কি করে, তো সেটাই আমি এখন দেখাবো। তো এখান থেকে আমরা বের হই, বের হওয়ার পরে দেখেন এইখানে ফন্ট পুরা নিলাম, দেন এখান থেকে সেন্টার পয়েন্ট স্লট, এখন এটাকে ফুললি ডিফাইন করতে হবে। তো আমরা কি করব, এখান থেকে স্মার্ট ডাইমেনশন, দেন এটা 0.5 এবং এখানকার রেডিয়াস নিব আমরা 0.15 ওকে। তো এখন দেখেন এখান থেকে আমরা কেটে বের হব এবং ফিচার্স যাব, ফিচার্স যে আমরা এখান থেকে নিব হচ্ছে সুইপ কাট ওকে। তো সুইপ কাটে দেখেন এখানে আমাদের স্কেচ 6টা অটোমেটিক্যালি নিয়ে নিছে, অর্থাৎ যেখানে যে স্লটটি আঁকাইছে এটা। এখন আরেকটি রেভার্স আছে স্লট কাটের জন্য,
যে তারা কোন সোজা কাটবে, ঠিক আছে? তো আমরা এই দাগ বরাবর কেটে দিব, দেখেন এই যে হয়ে গেছে। তো এখন আমি দেখাই, এখান থেকে আপনারা আবার এখানে যান, যাওয়ার পরে যদি এখান থেকে ওকে করেন দেখতে পাবেন এই যে বলের উপরে যে শেপটা থাকে সে শেপটা হয়ে গেছে। তো এটা আশা করি আরো ছোট করলে ভালো হইতো, তো আমি একটু ছোট করি। তো এখান থেকে না, অসুবিধা নাই। তো এখন কি করব, এখান থেকে আমরা ম্যাটেরিয়ালসটি নির্দিষ্ট করে দেব যে এটা এই ম্যাটেরিয়ালস। কার্বন ফেব্রিক দেন অ্যাপ্লাই অ্যান্ড ওকে ওকে। এখন এটার আমরা কালার চেঞ্জ করব। তো এখানে দেখেন অ্যাফিলিয়েটস, এখান থেকে আপনারা এটুকু ক্লিক করার পরে এখান থেকে এই যে কালার আছে কালারে চলে যাবেন। কালারে যাওয়ার পরে এই সিলেক্ট করবেন। তো আমাদের বল সাধারণত সবুজ কালারেরই হয়, তো আমি সবুজ কালারেরই দিলাম। দেন এখন কি করবেন, এই যে দাগগুলো দেখা যাচ্ছে দেখেন ভিতরে, এই যে এইগুলো আমরা এখন হাইড করে দিব। তো দেখেন এই যে ফুললি একটি বল হয়ে গেছে। তো অ্যানিমেশন উইজার্ডে যাই, তারপরে এখান থেকে নেক্সট দিই, দেখবেন এখন এটা অ্যানিমেশন টাইপের হয়ে যাবে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ।